আমরা এসে গেছি বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল কমার্স 24 আওয়ার্স এই কমপ্লিট সলিউশনে। আজকে আমরা টপ 30 এমসিকিউ কোম্পানি অ্যাকাউন্টস এর উপর নিয়ে এসেছি। আজকে আমরা এই 30টি এমসিকিউ ডিটেইলস আলোচনা করব আমাদের কোম্পানি অ্যাকাউন্টস এর উপর। আগে আমরা 20টি এমসিকিউ আপলোড করেছি, এই ভিডিওর মাধ্যমে আমরা বাদ বাকি 30টি এমসিকিউ আপলোড করছি। অর্থাৎ বন্ধুরা এটি আমাদের পার্ট 2 তথা অন্তিম পার্টের টপ 30 এমসিকিউ কোম্পানি অ্যাকাউন্টস এর উপর। তো বন্ধুরা আজকে ভিডিও শুরু করার আগে আমাদের সমস্ত প্রিয় বন্ধুদের বলতে চাই, যদি আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন। কারণ বন্ধুরা আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আপলোড করার ক্ষেত্রে। তো বন্ধুরা শুরু করি আজকে টপ 30 এমসিকিউ কোম্পানি অ্যাকাউন্টসের ওপর। দেখে নিই প্রথম প্রশ্ন, হুইচ সেকশন অফ কোম্পানিজ অ্যাক্ট 2013 স্টেটস দ্যাট এ কোম্পানি ক্যান নট ইস্যু শেয়ার্স অ্যাট এ ডিসকাউন্ট টু দ্য পাবলিক। অপশনগুলো দেখে নিই আমরা। অপশন এ সেকশন 79, অপশন বি সেকশন 78, অপশন সি সেকশন 53 অ্যান্ড অপশন ডি সেকশন 52। তো বন্ধুরা কোম্পানি আইন 2013 অনুযায়ী একটি কোম্পানি তার শেয়ার ডিসকাউন্টে জনসাধারণের উদ্দেশ্যে বিলি করতে পারে না, কোন ধারা অনুযায়ী? হ্যাঁ বন্ধুরা এটি একটি স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, আপনারা ঠিক ধরেছেন। সঠিক উত্তরটি হবে অপশন সি সেকশন 53। অর্থাৎ বন্ধুরা 53 ধারা অনুযায়ী একটি কোম্পানি কিন্তু তার শেয়ার জনগণের উদ্দেশ্যে ডিসকাউন্টে বিলি করতে পারে না। নেক্সট চলে আসি বন্ধুরা দু নম্বর প্রশ্নে, হুইচ সেকশন অফ কোম্পানিজ অ্যাক্ট 2013 স্টেটস দ্যাট এ কোম্পানি ক্যান ইস্যু শেয়ার্স অ্যাট এ প্রিমিয়াম টু দ্য পাবলিক। অপশন এ সেকশন 79, অপশন বি সেকশন 78, অপশন সি সেকশন 53 অ্যান্ড অপশন ডি সেকশন 52। অর্থাৎ বন্ধুরা কোম্পানি আইন 2013 অনুযায়ী একটি কোম্পানি তার শেয়ার মোর দ্যান ফেস ভ্যালু অর্থাৎ প্রিমিয়ামে জনগণের উদ্দেশ্যে বিলি করতে পারে, কোন ধারা অনুযায়ী? হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন ডি সেকশন 52। অর্থাৎ বন্ধুরা কোম্পানি আইন 2013 ধারা 52 অনুযায়ী একটি কোম্পানি তার শেয়ার কিন্তু মোর দ্যান ফেস ভ্যালু অর্থাৎ প্রিমিয়ামে জনগণের উদ্দেশ্যে বিলি করে থাকে। নেক্সট চলে আসি আমরা তিন নম্বর প্রশ্নে, দ্য মিনিমাম অ্যাপ্লিকেশন মানি ইজ টু বি পেড বাই অ্যান অ্যাপ্লিক্যান্ট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন মানি শ্যাল নট বি লেস দ্যান। অপশন এ 20% অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য শেয়ার্স, অপশন বি 20% অফ দ্য ইস্যু প্রাইস, অপশন সি 25% অফ দ্য ইস্যু প্রাইস অ্যান্ড অপশন ডি 25% অফ দ্য ভ্যালু অফ শেয়ার্স। তো বন্ধুরা কোন একজন শেয়ারের আবেদনকারীর মিনিমাম অ্যাপ্লিকেশন মানি অর্থাৎ সর্বনিম্ন আবেদনের অর্থ, অপশন এতে বলা হলো শেয়ারের ফেস ভ্যালু 20%-এর চেয়ে কম হবে না, অপশন বি শেয়ারের যে ইস্যু প্রাইস সেই ইস্যু প্রাইসের 20%-এর থেকে কম হবে না, অপশন সিতে বলা হলো ইস্যু প্রাইসের 25%-এর থেকে কম হবে না, এবং অপশন ডিতে বলা হলো যা ভ্যালু অফ শেয়ার্স তা 25%-এর থেকে কম হবে না। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, সঠিক উত্তরটি হবে অপশন সি 25% অফ দ্য ইস্যু প্রাইস। তো বন্ধুরা ইস্যু প্রাইস যা হবে কোনো শেয়ারের সেই ইস্যু প্রাইসের 25%-এর থেকে কিন্তু কখনই অ্যাপ্লিকেশন মানি কম হবে না, এটা অ্যাজ পার সেবি রেগুলেশন বন্ধুরা, অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার রেগুলেশন অনুযায়ী। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে একজন আবেদনকারী তার আবেদনের অর্থ মিনিমাম কিন্তু 25% অফ দ্য ইস্যু প্রাইস তাকে দিতে হবে, তার চেয়ে কম অ্যাপ্লিকেশন মানি কিন্তু গ্রাহ্য হবে না বন্ধুরা। এই মিনিমাম অ্যাপ্লিকেশন মানি সম্বন্ধে কোম্পানি আইনে বলা আছে সেকশন 39-এ যে শেয়ারের নমিনাল অ্যামাউন্টের 5%-এর কম যাতে না হয় বন্ধুরা মিনিমাম অ্যাপ্লিকেশন মানি। তো বন্ধুরা এই প্রশ্নটাকে দুরকমভাবে করা যেতে পারে, যদি কোম্পানি আইন অনুযায়ী বলা হয় যে মিনিমাম অ্যাপ্লিকেশন মানি কত হবে সেক্ষেত্রে আনসার হবে ইট মাস্ট নট বি লেস দ্যান 5% অফ দ্য নমিনাল অ্যামাউন্ট। আর যদি বন্ধুরা অ্যাজ পার সেভি রেগুলেশন হয় কোশ্চেনটি তাহলে কিন্তু 25% অফ দ্য ইস্যু প্রাইস আমাদের আনসারটি হবে। নেক্সট চলে আসে বন্ধুরা চার নম্বর প্রশ্নে, শেয়ার্স ক্যান বি ইস্যুড বাই এ পাবলিক কোম্পানি থ্রু, অপশন এ পাবলিক অফার অনলি, অপশন বি প্রাইভেট প্লেসমেন্ট অনলি, অপশন সি রাইট অর বোনাস ইস্যু অ্যান্ড অপশন ডি অল অফ দিস। তো বন্ধুরা একটি পাবলিক কোম্পানি অর্থাৎ সার্বজনীন কোম্পানি তার শেয়ার বিলি করতে পারে অপশন এ শুধুমাত্র পাবলিক অফারের মাধ্যমে, নাকি বন্ধুরা শুধুমাত্র প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে, নাকি বন্ধুরা রাইট বা বোনাস ইস্যুর মাধ্যমেও একটি পাবলিক কোম্পানি তার শেয়ার বিলি করে থাকে? হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, সঠিক উত্তরটি হবে অপশন ডি বন্ধুরা অর্থাৎ অল অফ দিস, যেখানে একটি পাবলিক কোম্পানি কিন্তু বন্ধুরা পাবলিক অফারের মাধ্যমেও শেয়ার বিলি করে থাকে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমেও শেয়ার বিলি করতে পারে। এছাড়াও বন্ধুরা একটি পাবলিক কোম্পানি তার শেয়ার রাইট অথবা বোনাস ইস্যু হিসেবেও বিলি করে থাকে বন্ধুরা। নেক্সট চলে আসি পাঁচ নম্বর প্রশ্নে, মিস্টার এক্স হোল্ডস 800 ইকুইটি শেয়ার্স অফ রুপিস 10 ইচ
issued at a premium of 20%. He fails to pay the final call money of Rs. 3 per share, and the shares are forfeited. In this case, the amount credited to forfeited shares account will be. To bondhura, Mr. X, tini hold kore rekhechen 800 equity shares, je prottekta share er face value chilo 10 taka kore, ebong je share gulo issue hoyechilo 20% premium e, orthat bondhura 10 taka 20% orthat 2 taka chilo per share e premium. Se Mr. X, tini kintu final call money 3 taka kore dite parenni, ebong 3 taka kore na paoar dorun company ei 800 share forfeit korlo. Tale bondhura এখানে প্রশ্ন চাওয়া হলো forfeited shares account এ কত টাকা ক্রেডিট হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসারটি হবে অপশন ডি দ্যাট ইজ রুপিস 5600 তো বন্ধুরা দেখে নিই এই forfeiture এর জার্নালটি কি হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট অর্থাৎ বন্ধুরা 800 শেয়ার এখানে forfeit করা হচ্ছে যার ফেস ভ্যালু তথা কল ডাক ভ্যালু ছিল 10 টাকা করে টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট অর্থাৎ বন্ধুরা যেই টাকাটি পাওয়া যায়নি মিস্টার এক্স এর কাছ থেকে That is 800 share এর 3 টাকা করে ফাইনাল কল মানি পাওয়া যায়নি তাই কলস ইন এরিয়ার দেখালাম আমরা 800 * 3 2400 টাকা এবং টু forfeited shares অ্যাকাউন্টে আমাদের দেখাতে হবে বন্ধুরা সেই টাকাটি যেই টাকাটি আমরা মূলধন বাবদ মিস্টার এক্স এর কাছে আমরা আদায় করতে পেরেছি সেই টাকাটি কিন্তু forfeit হয়ে যাবে অর্থাৎ 800 share এর আমরা 7 টাকা করে আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ 5600 টাকা হবে forfeited shares অ্যাকাউন্টে ক্রেডিট ব্যালেন্স তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন ডি 5600 নেক্সট চলে আসি বন্ধুরা 6 নম্বর প্রশ্নে মিস্টার ওয়াই হোল্ডস 800 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 ইচ ইস্যুড এট এ প্রিমিয়াম অফ 20% হি ফেলস টু পে দা ফাইনাল কল মানি অফ রুপিস 3 পার শেয়ার ইনক্লুডিং প্রিমিয়াম অফ রুপি 1 এন্ড দা শেয়ারস আর ফরফিটেড ইন দিস কেস দা অ্যামাউন্ট ক্রেডিটেড টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট উইল বি তো বন্ধুরা প্রশ্নটি একই করা হলো কিন্তু বন্ধুরা এখানে শুধু উল্লেখ করা হলো যে ফাইনাল কল 3 টাকার মধ্যে কিন্তু বন্ধুরা প্রিমিয়াম বাবদ 1 টাকা আছে অর্থাৎ বন্ধুরা 10 টাকা ফেস ভ্যালু 20% প্রিমিয়াম অর্থাৎ 2 টাকা এই 2 টাকার মধ্যে 1 টাকা প্রিমিয়াম কিন্তু এই কোম্পানি ফাইনাল কলে আদায় করছে এবং এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বন্ধুরা মিস্টার ওয়াই কিন্তু তার 800 শেয়ারের ফাইনাল কল ফেল করেছেন অর্থাৎ তিনি 3 টাকা কিন্তু দিতে পারেননি অর্থাৎ বন্ধুরা এই 3 টাকার মধ্যে প্রিমিয়াম ভ্যালু ছিল 1 টাকা অর্থাৎ ক্যাপিটাল বাবদ উনি কিন্তু দেননি 2 টাকা এবং প্রিমিয়াম বাবদ উনি কিন্তু পার শেয়ারে 1 টাকা করে দেননি তাহলে বন্ধুরা এই কেসে forfeited shares অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হবে অপশন বি 6400 টাকা তো বন্ধুরা এখানেও আমরা দেখেনি জার্নালটি কি হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 800 শেয়ারে 10 টাকা করে কল ডাক ভ্যালু বন্ধুরা ডেবিট হবে 8000 টাকা এবং বন্ধুরা সিকিউরিটি প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট করা হবে এখানে 800 শেয়ারের 1 টাকা করে যে 1 টাকা করে প্রিমিয়াম কিন্তু আমরা মিস্টার ওয়াই এর কাছ থেকে আদায় করতে পারিনি তাই বন্ধুরা এই প্রিমিয়াম অ্যাকাউন্টটিকেও ডেবিট করে ক্যান্সেল আউট করা হবে এছাড়াও টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে আমাদের দেখাতে হবে 800 শেয়ারের যে 3 টাকা করে আমরা ফাইনাল কল পাইনি সেই টাকাটি অর্থাৎ 2400 টাকা দেখাতে হবে এবং টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে আমাদের দেখাতে হবে সেই টাকাটি যে টাকাটি মিস্টার ওয়াই এর কাছ থেকে আমরা মূলধন বাবদ আদায় করতে পেরেছি বন্ধুরা তো বন্ধুরা মূলধন ছিল পার শেয়ারের 10 টাকা 10 টাকার মধ্যে আমরা ফাইনাল কলে মূলধন বাবদ 2 টাকা আদায় করতে পারিনি তাই বন্ধুরা আমরা মূলধন বাবদ মিস্টার ওয়াই এর কাছ থেকে আদায় করতে পেরেছিলাম 8 টাকা করে তাই বন্ধুরা 800 ইনটু 8 অর্থাৎ 6400 টাকা কিন্তু আমরা মিস্টার ওয়াই এর কাছ থেকে মূলধন বাবদ আদায় করতে পেরেছি যেটি কিনা ফরফিটেড হয়ে গেল তাই বন্ধুরা ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে 6400 টাকা বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 7 নম্বর প্রশ্নে মিস্টার জেড হোল্ডস 800 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 টাকা ইচ ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অফ 20% হি ফেলস টু পে দা ফাইনাল কল মানি অফ রুপিস 3 টাকা পার শেয়ার এন্ড দ্য শেয়ারস আর ফরফিটেড ইন দিস কেস দ্য অ্যামাউন্ট ক্রেডিটেড টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট উইল বি তো বন্ধুরা এখানে প্রশ্নটি একই রাখা হলো শুধুমাত্র একটু চেঞ্জ করা হলো যে কি এই 800 শেয়ার যখন ইস্যু করা হয়েছিল তখন কিন্তু বন্ধুরা শেয়ারগুলি 20% ডিসকাউন্ট ইস্যু করা হয়েছিল অর্থাৎ বন্ধুরা 10 টাকা ফেস ভ্যালু 10 টাকা 20% অর্থাৎ পার শেয়ারে 2 টাকা করে ডিসকাউন্টে বিলি করা হয়েছিল এবং বন্ধুরা মিস্টার জেড তিনি ফাইনাল কল 3 টাকা করে ফেল করেছেন তাহলে বন্ধুরা ফরফিচার করার সময় ফরফিচার শেয়ারস অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট করা হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন সঠিক উত্তরটি হবে অপশন বি রুপিস 4000 তো বন্ধুরা দেখে নিই জার্নালটি কি হবে শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 800 শেয়ারের ইনটু রুপিস 10 অর্থাৎ 8000 টাকা ডেবিট করা হবে টু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস অ্যাকাউন্ট অর্থাৎ বন্ধুরা যে শেয়ার একবার ডিসকাউন্টে বিলি হবে সেই ডিসকাউন্টের শেয়ার কিন্তু যখনই ফরফিটেড করা হবে
তা তিনি যে কোনো কলেই ফেল করুন না কেন, সেই শেয়ার যে শেয়ার ডিসকাউন্টেবলি করা হয়েছিল সেই শেয়ার যখনই প্রফিট করা হবে তখন কিন্তু সেই শেয়ারের ওপর ডিসকাউন্টের অ্যামাউন্টটি ক্যান্সেল করতেই হবে বন্ধুরা। তাই বন্ধুরা এখানে টু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস অ্যাকাউন্টকে ক্রিয়েট করা হলো, ক্রিয়েট করে 800 শেয়ারের 2 টাকা করে ডিসকাউন্ট কিন্তু ক্যান্সেল করা হলো। এবং বন্ধুরা টু কলস ইন এই অ্যাকাউন্টে আমরা দেখালাম 800 শেয়ারের আমরা পাইনি ফাইনাল কল মানি মিস্টার জেরের কাছ থেকে অর্থাৎ 3 টাকা করে, 3 আসতে 2400 টাকা। এবং বন্ধুরা টু প্রফিটের শেয়ারস অ্যাকাউন্টে আমরা দেখালাম সেই টাকাটি যে টাকাটি মিস্টার জেরের কাছ থেকে আদায় করা গেছে যেটি কিনা প্রফিট হয়ে যাচ্ছে, অর্থাৎ 800 শেয়ারের 5 টাকা করে আমরা আদায় করতে পেরেছি। অর্থাৎ বন্ধুরা প্রফিটের শেয়ারস অ্যাকাউন্টে আমাদের দেখাতে হবে 4000 টাকা। নেক্সট চলে আসি বন্ধুরা 8 নম্বর প্রশ্নে, মিস্টার এ হোল্ডস 800 ইকুইটি শেয়ারস অফ রুপিস 10 টাকা ইচ, ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%, হি ফেলস টু পে দ্য অ্যালটমেন্ট অ্যান্ড ফাইনাল কল মানি অফ রুপিস 3 টাকা পার শেয়ার যেখানে ডিসকাউন্ট অ্যাডজাস্ট করা হয়েছে এবং রুপিস 3 পার শেয়ার রেসপেক্টিভলি অ্যান্ড দ্য শেয়ারস আর ফরফিটেড, ইন দিস কেস দ্য অ্যামাউন্ট ক্রেডিটেড টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট অথবা কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট উইল বি। তো বন্ধুরা এখানে দুটি প্রশ্ন করা হলো, যে প্রথম ক্ষেত্রে বলা হলো ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট করা হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে বলা হলো কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে। তো বন্ধুরা প্রথম ক্ষেত্রে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, প্রথম ক্ষেত্রে অর্থাৎ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টকে ক্রেডিট করা হবে 1600 টাকা। তাই বন্ধুরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হলো অপশন ডি 1600। এবং বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট কত টাকা ক্রেডিট হবে সেখানে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ বন্ধুরা এটিও আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন এ 4800 টাকা বন্ধুরা। তো বন্ধুরা আমরা একটু দেখে নিই এই উভয় ক্ষেত্রেই কিভাবে এই উত্তর দুটি নির্ধারিত হলো। বন্ধুরা দেখে নিই, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট করা হচ্ছে এখানে 800 শেয়ারের 10 টাকা করে, দ্যাট ইজ কল্ড আপ ভ্যালু। এবং বন্ধুরা এই শেয়ার ডিসকাউন্টের শেয়ার, অর্থাৎ এই শেয়ার যখনই প্রফিট করা হবে সেই প্রফিটেড শেয়ারের ধরুন ডিসকাউন্টটি ক্যান্সেল করতে হবে। তাই বন্ধুরা টু ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ারস অ্যাকাউন্টে 800 শেয়ারের 2 টাকা করে কিন্তু আমরা ডিসকাউন্ট ক্যান্সেল করেছি। এবং বন্ধুরা টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে আমাদের দেখাতে হবে সেই পরিমাণ টাকা যে টাকাটি আমরা আদায় করতে পারিনি মিস্টার এর কাছ থেকে, অর্থাৎ 800 শেয়ারের আমরা কিন্তু অ্যালটমেন্ট মানি দ্যাট ইজ 3 টাকা যেখানে ডিসকাউন্ট কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছিল বন্ধুরা, অর্থাৎ অ্যালটমেন্ট পার শেয়ার ছিল অ্যাকচুয়ালি 3+2 অর্থাৎ 5 টাকা ছিল, কিন্তু বন্ধুরা 5 টাকা মধ্যে তো 2 টাকা আমরা ডিসকাউন্টে ছেড়ে দিয়েছিলাম। তাই বন্ধুরা প্রকৃতপক্ষে আমরা অ্যালটমেন্ট আদায় করতে পারিনি 3 টাকা এবং ফাইনাল কলে কিন্তু আমরা 3 টাকা আদায় করতে পারিনি। তাই বন্ধুরা 3 3 6 টাকা আমরা কিন্তু অ্যালটমেন্ট এবং ফাইনাল কল বাবদ ওনার কাছ থেকে পাইনি। তাই কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে আমরা 800 শেয়ারে 6 টাকা করে দেখালাম, দ্যাট ইজ 4800 টাকা। এবং বন্ধুরা টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে আমরা সেই পরিমাণ টাকা দেখালাম যে পরিমাণ টাকা মিস্টার এর কাছ থেকে আদায় হয়েছে মূলধন বাবদ, অর্থাৎ বন্ধুরা 10 টাকা ফেস ভ্যালু ছিল, 10 টাকার মধ্যে 2 টাকা আমরা ডিসকাউন্টে ছেড়ে দিয়েছিলাম, অর্থাৎ মূলধন বাবদ আমাদের মিস্টার এর কাছ থেকে আদায় করা উচিত ছিল 8 টাকা, সেই 8 টাকার মধ্যে আমরা কিন্তু 6 টাকা ওনার কাছ থেকে পাইনি। তাই বন্ধুরা ওনার কাছ থেকে শুধুমাত্র আমরা অ্যাপ্লিকেশন মানি অর্থাৎ 2 টাকা করে পার শেয়ার পেয়েছি, দ্যাট ইজ 800 × 2 অর্থাৎ বন্ধুরা 1600 টাকা কিন্তু আমাদের ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। নেক্সট চলে আসি বন্ধুরা 9 নম্বর প্রশ্নে, ডিসকাউন্ট অন রিইস্যু অফ ফরফিটেড শেয়ারস অপশন এ ক্যান নট বি লেস দ্যান দ্য ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট, অপশন বি ক্যান নট বি মোর দ্যান দ্য ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট, অপশন সি ক্যান নট বি ইকুয়াল টু দ্য ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট অ্যান্ড অপশন ডি নান অফ দিস। বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এটাও আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন বি, অর্থাৎ বন্ধুরা বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলির ক্ষেত্রে যে ডিসকাউন্ট দেওয়া হয় সেই ডিসকাউন্টের পরিমাণ কিন্তু কখনোই বন্ধুরা ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকে তার চেয়ে বেশি হবে না বন্ধুরা। অর্থাৎ বন্ধুরা আমরা রিইস্যুর সময় যে ডিসকাউন্ট দিয়ে থাকি সেই ডিসকাউন্টের পরিমাণ ইকুয়ালস টু ফরফিটেড শেয়ারসের ব্যালেন্স হতে পারে অথবা বন্ধুরা ডিসকাউন্টের পরিমাণ ফরফিটেড শেয়ারসের ব্যালেন্স যা থাকবে তার চেয়ে কম হতে পারে, অর্থাৎ এই দুটো পরিস্থিতির ঘটতে পারে ফরফিটেড শেয়ারস রিইস্যুর ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা তিন নম্বর পরিস্থিতি অর্থাৎ ডিসকাউন্টের পরিমাণ কিন্তু কখনোই বন্ধুরা ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সের চেয়ে কখনোই বেশি হবে না বন্ধুরা। নেক্সট চলে আসি বন্ধুরা 10 নম্বর প্রশ্নে, ডিভেঞ্চার ইজ অর্থাৎ বন্ধুরা ঋণপত্র হলো অপশন এ ওন ক্যাপিটাল, অপশন বি কারেন্ট লাইবিলিটি, অপশন সি লোন ক্যাপিটাল অ্যান্ড অপশন ডি নান অফ দিস। তো বন্ধুরা এটি একটি স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন সি বন্ধুরা লোন ক্যাপিটাল, কারণ বন্ধুরা এটা কিন্তু ঋণপত্র, এটা কিন্তু শেয়ার নয়।
অর্থাৎ ঋণপত্র বিলি করে যে মূলধন আমরা সংগ্রহ করি তাকে কিন্তু আমরা বন্ধুরা ঋণ মূলধন বলে থাকি। তাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন সি, লোন ক্যাপিটাল। নেক্সট চলে আসি আমরা 11 নম্বর প্রশ্নে। দ্য অ্যাকাউন্ট হুইচ ইজ টু বি ডেবিটেড টু ক্লোজ দ্য ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অ্যাকাউন্ট। অপশন এ ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অ্যাকাউন্ট, অপশন বি ডিভেঞ্চার ইন্টারেস্ট অ্যাকাউন্ট, অপশন সি ডিভেঞ্চার হোল্ডার্স অ্যাকাউন্ট অ্যান্ড অপশন ডি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো বন্ধুরা, ডিভেঞ্চার যেহেতু আমাদের ঋণ, সেই ঋণের ওপর সুদ অর্থাৎ ইন্টারেস্ট আমাদের ব্যয়, তাই বন্ধুরা ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অ্যাকাউন্টটিকে ক্লোজ করা হবে। আপনারা জানেন বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন ডি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অ্যাকাউন্টটিকে ক্লোজ করা হয় বন্ধুরা। এর জার্নালটি হয় বন্ধুরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অ্যাকাউন্ট। অর্থাৎ টোটাল ডিউরিং দ্য ইয়ারে যা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটিকে কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেই ক্লোজ করা হয়। নেক্সট চলে আসি বন্ধুরা 12 নম্বর প্রশ্নে। ইন্টারেস্ট পেড অন ডিভেঞ্চার ইজ অপশন এ চার্জ এগেনস্ট প্রফিট, অপশন বি অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, অপশন সি লাইবিলিটি অ্যান্ড অপশন ডি নান অফ দিস। অর্থাৎ বন্ধুরা ঋণের উপর সুদ প্রদান, এটিকে কিন্তু চার্জ এগেনস্ট প্রফিট বলা হয় বন্ধুরা। তাই বন্ধুরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন এ চার্জ এগেনস্ট প্রফিট। অর্থাৎ এটিকে কিন্তু বন্ধুরা ব্যয় হিসেবে গণ্য করা হয়, এটি কিন্তু কখনোই বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট অর্থাৎ মুনাফার বন্টন কিন্তু নয়। অর্থাৎ আপনার মুনাফা হোক বা না হোক, আপনাকে কিন্তু ডিভেঞ্চারের উপর সুদ আপনাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ব্যয় বলে দেখাতেই হবে বন্ধুরা। আর যে সমস্ত ঘটনাগুলো বন্ধুরা মুনাফার সঙ্গে জড়িত, অর্থাৎ মুনাফা হলেই আপনাকে মুনাফার একটা অংশ সরাতেই হবে, যেমন বন্ধুরা রিজার্ভ, জেনারেল রিজার্ভ, সেইগুলোকে কিন্তু বন্ধুরা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট বলা হয়। তাই বন্ধুরা এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হলো অপশন এ। নেক্সট চলে আসি বন্ধুরা 13 নম্বর প্রশ্নে। পারচেস অফ নেট অ্যাসেটস ₹3 lakhs পারচেস কনসিডারেশন ইজ স্যাটিসফাইড বাই ইস্যু অফ ইকুইটি শেয়ার্স অফ ₹2,50,000 অ্যান্ড বাই ব্যাঙ্ক ড্রাফট ₹40,000 দ্য ডিফারেন্স ইজ ট্রিটেড অ্যাজ। তো বন্ধুরা আমরা নেট অ্যাসেট ক্রয় করলাম 3 লক্ষ টাকার এবং পারচেস কনসিডারেশন অর্থাৎ ক্রয়ের প্রতিদান বাবদ আমরা ইস্যু করছি ইকুইটি শেয়ার 2.5 লক্ষ টাকার এবং ব্যাঙ্ক ড্রাফট প্রদান করছি আমরা 40,000 টাকার। তো বন্ধুরা যে ডিফারেন্সটি দাঁড়াচ্ছে অর্থাৎ আমরা নেট অ্যাসেট ক্রয় করছি 3 লক্ষ টাকার কিন্তু আমরা প্রকৃতপক্ষে প্রদান করছি শেয়ার এবং ব্যাঙ্ক ড্রাফট বাবদ 2,50,000 + 40,000 অর্থাৎ 2,90,000 টাকা প্রদান করছি। তো বন্ধুরা আমরা 10,000 টাকা কম প্রদান করছি। তাহলে বন্ধুরা এই 10,000 টাকাটাকে কি বলা হবে? হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন বি ক্যাপিটাল রিজার্ভ বলা হবে বন্ধুরা। অর্থাৎ এটিকে মূলধনী লাভ বলে গণ্য করা হবে। তো এর জার্নালটা কি হবে বন্ধুরা একটু দেখে নিই। সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 3 লক্ষ টাকা টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 2.5 লক্ষ টাকা টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 40,000 টাকা যেটা ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে প্রদান করা হলো এবং বন্ধুরা ব্যালেন্সটাকে গণ্য করা হবে টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট দ্যাট উইল বি 10,000 বন্ধুরা। অর্থাৎ বন্ধুরা এই ডিফারেন্সটিকে কিন্তু মূলধনী লাভ বলে গণ্য করা হবে। নেক্সট চলে আসি বন্ধুরা 14 নম্বর প্রশ্নে। আফটার ফাইনাল কল এক্স লিমিটেড ক্রেডিটেড ₹3,500 টু ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট ফর ফরফিটিং 500 শেয়ার্স অফ ₹10 ইচ। দিস শেয়ার্স ওয়ার রি ইস্যুড ফর ₹2,500। দ্য অ্যামাউন্ট ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট। তো বন্ধুরা ফাইনাল কলের পর এক্স লিমিটেড কোম্পানি কি করলো? 500 শেয়ারকে ফরফিট করলো। ফরফিট করতে গিয়ে ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টে দেখালো 500 শেয়ার বাবদ ৩,500, যে শেয়ারগুলির ফেস ভ্যালু ছিল ₹10 করে বন্ধুরা। এবং বন্ধুরা এই 500 শেয়ার পুনরায় যখন বিলি করা হলো ₹2,500, তাহলে বন্ধুরা এক্স লিমিটেড কতটুকু অর্থ ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করবে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন এ ১,০০০ টাকা। তো দেখে নিই বন্ধুরা এই ১,০০০ টাকা কিভাবে নির্ধারিত হলো। বন্ধুরা এখানে ফরফিট করা হয়েছে পার শেয়ারে কত আমাদের জানতে হবে। অর্থাৎ 500 শেয়ারের মোটের উপর ফরফিটের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে ৩,500 টাকা, এটা বলে দেওয়া আছে। তাই বন্ধুরা এখান থেকে আমরা পেয়ে যাব অ্যামাউন্ট ফরফিটেড পার শেয়ার, অর্থাৎ ৩,500 টাকা ডিভাইড বাই 500 শেয়ার্স ইজ ইকুয়াল টু ₹7। অর্থাৎ প্রতি শেয়ার বাবদ ফরফিটেড অ্যাকাউন্টে রয়েছে ৭ টাকা করে। এবং বন্ধুরা এই 500 শেয়ার ইস্যু হলো কত টাকাতে? ২,৫০০ টাকাতে। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা রিইস্যু প্রাইস পার শেয়ার আমরা পেয়ে যাব, অর্থাৎ ২,৫০০ টাকা ডিভাইড বাই 500 শেয়ার্স ইজ ইকুয়াল টু ৫ টাকা বন্ধুরা রিইস্যু প্রাইস পার শেয়ার। এবং বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে ৫ টাকাতে রিইস্যু হলো ১০ টাকার শেয়ারটি। এবং বন্ধুরা এখান থেকে আমরা বুঝতে পারছি যে শেয়ারের ফেস ভ্যালু ছিল ১০ টাকা করে প্রতি শেয়ারে, সেই শেয়ারকে বিলি করা হলো ৫ টাকা করে। অর্থাৎ বন্ধুরা প্রতি শেয়ার বাবদ পুনর্বিলির সময় ডিসকাউন্ট দেওয়া হলো ৫ টাকা করে। তাহলে বন্ধুরা আমরা পেয়ে গেলাম প্রফিট অন রিইস্যু ইজ ইকুয়াল টু
7 টাকা করে পার শেয়ারের প্রফিট করেছিলাম আমরা ফরফিট করতে গিয়ে সেখান থেকে আমরা 5 টাকা করে ডিসকাউন্ট ইউটিলাইজ করলাম রিইস্যু সময় অর্থাৎ বন্ধুরা পার শেয়ারে আমাদের উদ্বৃত্ত মুনাফা থাকলো 2 টাকা করে অর্থাৎ এই 2 টাকা ইনটু নাম্বার অফ শেয়ারস রিইস্যুড অর্থাৎ 500 শেয়ারস ইনটু 2 ইজ इक्वल टू 1000 টাকা কিন্তু আমরা বন্ধুরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করে দেব নেক্সট চলে আসি বন্ধুরা 15 নম্বর প্রশ্নে অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট 2013 দা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অথবা কলস ইন অ্যাডভান্স ইজ তো বন্ধুরা এখানে দুটো প্রশ্ন করা হলো কোম্পানি আইন 2013 অনুযায়ী কলস ইন এরিয়ারের উপর বাৎসরিক সুদের হার কত এবং দ্বিতীয় প্রশ্ন করা হলো কোম্পানি আইন 2013 অনুযায়ী কলস ইন অ্যাডভান্সের উপর বাৎসরিক সুদের হার কত বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই দুটি প্রশ্নের উত্তরই কিন্তু আপনারা জানেন তো বন্ধুরা কোম্পানি আইন 2013 টেবিল এফ অনুযায়ী অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার ইজ ইকুয়াল টু 10% অর্থাৎ বন্ধুরা কলস ইন এরিয়ার উপর বাৎসরিক 10% হারে সুদ আদায় করা যায় কোম্পানি আইন অনুযায়ী এবং কলস ইন অ্যাডভান্সের উপর কিন্তু বন্ধুরা বাৎসরিক 12% হারে আমাদের সুদ প্রদান করতে হয় বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 16 নম্বর প্রশ্নে প্রিমিয়াম অন ইস্যু অফ ডিভেঞ্চার ইজ অপশন এ অ্যান অ্যাসেট অপশন বি অ্যান ইনকাম অপশন সি অ্যান এক্সপেন্স অ্যান্ড অপশন ডি এ লাইবিলিটি তো বন্ধুরা যখন কোনো ডিভেঞ্চার ইস্যু করা হয় প্রিমিয়ামে তাহলে সেই প্রিমিয়ামকে কি বলে গণ্য করা হয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে অপশন বি অ্যান ইনকাম প্রকৃতপক্ষে বন্ধুরা এই সিকিউরিটি প্রিমিয়াম যে আদায় করা হয় ডিভেঞ্চার বিলির সময় সেই সিকিউরিটি প্রিমিয়ামকে ক্যাপিটাল ইনকাম বলে গণ্য করা হয় নেক্সট চলে আসি বন্ধুরা 17 নম্বর প্রশ্নে এক্সেস ক্রেডিট ব্যালেন্স অফ শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ইজ ট্রান্সফার টু হ্যাঁ বন্ধুরা এটা আপনারা প্রত্যেকেই জানেন ফরফিটেড শেয়ারসে যে এক্সেস অ্যামাউন্ট পড়ে থাকে অর্থাৎ আফটার অ্যাডজাস্টিং ডিসকাউন্ট অন রিইস্যু যে এক্সেস অ্যামাউন্ট পড়ে থাকবে সেই এক্সেস অ্যামাউন্ট আমাদের কি করতে হয় ট্রান্সফার করে দিতে হয় কোন অ্যাকাউন্টে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন অপশন সি অর্থাৎ ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে আমাদের কিন্তু শেয়ার ফরফিচার অ্যাকাউন্টে যে এক্সেস ব্যালেন্স পড়ে থাকবে সেটিকে ট্রান্সফার করে দিতে হয় এই জার্নালটি কি হয় বন্ধুরা একটু দেখে নিই ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্ট বন্ধুরা নেক্সট আসি বন্ধুরা 18 নম্বর প্রশ্নে হোয়েন শেয়ারস আর ইস্যুড ফর পারচেস অফ অ্যাসেটস দ্য অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিটেড অর্থাৎ বন্ধুরা যখন সম্পত্তি ক্রয়ের জন্য শেয়ার বিলি করা হয় তখন কোন অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে ভেন্ডার্স অ্যাকাউন্ট বন্ধুরা তো বন্ধুরা এই সম্পত্তি ক্রয়ের সময় আমাদের কিন্তু মূলত দুটো জার্নাল করতে হয় অর্থাৎ একটি সম্পত্তি ক্রয়ের জার্নাল তারপরে কিন্তু আমাদেরকে শেয়ার ইস্যুর জার্নাল করতে হয় সম্পত্তি ক্রয়ের জার্নালটি হয় বন্ধুরা সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু ভেন্ডার্স অ্যাকাউন্ট এবং ঠিক এর পরে জার্নালটি করতে হয় ভেন্ডার্সদেরকে আমাদেরকে শেয়ার বিলি করতে হয় অর্থাৎ পরবর্তী জার্নাল হবে ভেন্ডার্স অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট নেক্সট চলে আসি বন্ধুরা 19 নম্বর প্রশ্নে এ ডিভেঞ্চার হোল্ডার গেটস অর্থাৎ বন্ধুরা ঋণপত্র গ্রহীতারা কি পেয়ে থাকেন অপশন এ ডিভিডেন্ড অপশন বি রাইট প্রেসক্রাইবড ইন আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অপশন সি ওনারশিপ অফ দ্য কোম্পানি অ্যান্ড অপশন ডি ইন্টারেস্ট অফ ফিক্সড রেট অর্থাৎ বন্ধুরা ডিভেঞ্চার হোল্ডাররা কি লাভ্যাংশ পেয়ে থাকেন নাকি বন্ধুরা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অনুযায়ী তারা অধিকার পেয়ে থাকেন যে অধিকারগুলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে উল্লিখিত রয়েছে নাকি বন্ধুরা ডিভেঞ্চার হোল্ডাররা কোম্পানির মালিকানা পেয়ে থাকেন নাকি বন্ধুরা তারা স্থির হারে সুদ পেয়ে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে অপশন ডি অর্থাৎ বন্ধুরা ডিভেঞ্চার হোল্ডাররা কিন্তু লাভ্যাংশও পান না এছাড়াও আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে যে সমস্ত রাইটসগুলো আছে সেই রাইটসগুলোর কোনোটি কিন্তু ডিভেঞ্চার হোল্ডাররা পান না এছাড়াও বন্ধুরা ডিভেঞ্চার হোল্ডারদেরকে কিন্তু কখনোই কোম্পানির ওনারশিপ দেওয়া হয় না অর্থাৎ শুধুমাত্র ডিভেঞ্চার হোল্ডাররা স্থির হারে সুদ পেয়ে থাকেন নেক্সট চলে আসি বন্ধুরা 20 নম্বর প্রশ্নে কন্টিনজেন্ট লাইবিলিটি অর্থাৎ সম্ভাব্য দায় ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট আন্ডার দ্য হেড অপশন এ সিকিউরড লোন অপশন বি কারেন্ট লাইবিলিটি অপশন সি নন কারেন্ট লাইবিলিটি অ্যান্ড অপশন ডি নট শোন ইন দ্য ব্যালেন্স শিট তো বন্ধুরা সম্ভাব্য দায় ব্যালেন্স শিটে কোন হেডের আন্ডারে দেখানো হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে অপশন ডি বন্ধুরা অর্থাৎ নট শোন ইন দ্য ব্যালেন্স শিট কারণ বন্ধুরা এটি কিন্তু সম্ভাব্য দায় বলা হয় সম্ভাব্য দায় যেটা কিনা বর্তমানে দায় হিসেবে গণ্য হয় না তাই বন্ধুরা এরকম কোনো দায় যেগুলো বর্তমানে দায় হিসেবে গণ্য হয়নি তবে ভবিষ্যতে সম্ভাবনা আছে দায় হতে পারে তাই সেই দায়গুলো কিন্তু আমরা ব্যালেন্স শিটে শো করাই না এই সমস্ত দায়গুলোকে আমরা নোটস টু অ্যাকাউন্টসে কিন্তু উল্লেখ করে থাকি তাই বন্ধুরা কন্টিনজেন্ট লাইবিলিটি ব্যালেন্স শিটে স্থান পায় না নেক্সট চলে আসি বন্ধুরা 21 নম্বর প্রশ্নে
If forfeited shares are reissued at loss, the loss is to be shown in. তো বন্ধুরা যখন বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি করা হয় লসে অর্থাৎ বন্ধুরা ডিসকাউন্টে পুনর্বিলি করা হয় তখন সেই পুনর্বিলি সংক্রান্ত যে ক্ষতি সেই ক্ষতির দরুন আমরা কোন অ্যাকাউন্টকে ডেবিট করি ডিসকাউন্ট অ্যাকাউন্টকে ডেবিট করি নাকি বন্ধুরা কোন অ্যাকাউন্টকে ডেবিট করি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন অপশন সি হবে সঠিক উত্তর অর্থাৎ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টকে কিন্তু বন্ধুরা ডেবিট করা হয় যখন বাজেয়াপ্ত শেয়ার পুনর্বিলি করা হয় লসে তখন কিন্তু এই লসের পরিমাণটুকুর জন্য ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টকে ডেবিট করা হয় বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 22 নম্বর প্রশ্নে অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট 2013 দ্য ম্যাক্সিমাম লিমিট অফ প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ারস ইজ অপশন এ 10% অপশন বি 12% অপশন সি 90% অ্যান্ড অপশন ডি নো ম্যাক্সিমাম লিমিট হ্যাঁ বন্ধুরা এটিও একটি স্ট্রেট কোয়েশ্চেন আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন ডি নো ম্যাক্সিমাম লিমিট তো বন্ধুরা একটি কোম্পানি তার শেয়ার প্রিমিয়ামে বিলি করতে পারেন সে প্রিমিয়াম বাবদ কত অর্থ গ্রহণ করতে পারেন শেয়ার হোল্ডারদের কাছ থেকে তার কিন্তু কোনো ম্যাক্সিমাম লিমিট নেই বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 23 নম্বর প্রশ্নে অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট 2013 কলস ইন অ্যাডভান্স অর ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স ইজ শোন আন্ডার দ্য হেড অপশন এ শেয়ার ক্যাপিটাল অপশন বি শর্ট টার্ম প্রভিশন অপশন সি আদার কারেন্ট লাইবিলিটি অ্যান্ড অপশন ডি লং টার্ম প্রভিশন তো বন্ধুরা কোম্পানি আইন 2013 অনুযায়ী কলস ইন অ্যাডভান্স বা ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স অর্থাৎ কলস ইন অ্যাডভান্সের উপর ইন্টারেস্ট এই দুটি অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে কার আন্ডারে দেখানো হয় বন্ধুরা কোন হেডের আন্ডারে দেখানো হয় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন সি আদার কারেন্ট লাইবিলিটি প্রকৃতপক্ষে বন্ধুরা এই কলস ইন অ্যাডভান্স বা ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স দেখানো হয়ে থাকে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস তার আন্ডারে কারেন্ট লাইবিলিটিস থাকে এবং তার আন্ডারে কিন্তু বন্ধুরা আদার কারেন্ট লাইবিলিটিস থাকে সেই আদার কারেন্ট লাইবিলিটিসের আন্ডারে কিন্তু কলস ইন অ্যাডভান্সও স্থান পায় বা ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্সও স্থান পেয়ে থাকে বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 24 নম্বর প্রশ্নে কলস ইন এরিয়ার ইজ শোন ইন দ্য ব্যালেন্স শিট অপশন এ আন্ডার কারেন্ট অ্যাসেট অপশন বি আন্ডার শেয়ার ক্যাপিটাল অ্যাজ এ সেপারেট আইটেম অপশন সি অ্যাজ এ ডিডাকশন ফ্রম পেড আপ ক্যাপিটাল অ্যান্ড অপশন ডি আন্ডার কারেন্ট লাইবিলিটিস তো বন্ধুরা কলস ইন এরিয়ার ব্যালেন্স শিটে কোন হেডের আন্ডারে দেখানো হয় বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক ধরেছেন এই কলস ইন এরিয়াকে কিন্তু বন্ধুরা অ্যাজ এ ডিডাকশন ফ্রম পেড আপ ক্যাপিটাল হিসেবে দেখানো হয় অর্থাৎ বন্ধুরা শেয়ার ক্যাপিটালের আন্ডারে সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ ক্যাপিটালের আন্ডারে আমরা কিন্তু কলস ইন এরিয়াকে লেস করে দেখিয়ে থাকি একটু পরে বন্ধুরা আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা প্রদর্শিত হয়ে থাকে ব্যালেন্স শিটে নেক্সট চলে আসি বন্ধুরা 25 নম্বর প্রশ্নে ব্যালেন্স অফ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্ট ইজ শোন ব্যালেন্স শিট আন্ডার দ্য হেড অফ অপশন এ আদার কারেন্ট লাইবিলিটি অপশন বি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অপশন সি শেয়ার ক্যাপিটাল অ্যান্ড অপশন ডি লং টার্ম বরোয়িংস তো বন্ধুরা ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টের ব্যালেন্স যদি পড়ে থাকে সেই ফরফিটেড শেয়ার অ্যাকাউন্টটিকে আমরা ব্যালেন্স শিটে কার আন্ডারে দেখে থাকি কোন হেডের আন্ডারে দেখে থাকি হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন সি শেয়ার ক্যাপিটাল আন্ডারে কিন্তু আমরা দেখে থাকি তো বন্ধুরা দেখে নিই ওপরের 24 নম্বর প্রশ্নটি অর্থাৎ কলস ইন এরিয়ার ব্যালেন্স শিটে কিভাবে দেখানো থাকে এবং বন্ধুরা 25 নম্বর প্রশ্নটিতেও অর্থাৎ ফরফিটেড শেয়ারস অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা ব্যালেন্স শিটে কীভাবে দেখে থাকি এই দুটো কীভাবে দেখে থাকি সেটা একটু আমরা দেখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শেয়ার ক্যাপিটাল আন্ডারে কিন্তু প্রথমে দেখানো থাকে অথরাইজ শেয়ার ক্যাপিটাল কত টাকা আমাদের অথরাইজ শেয়ার ক্যাপিটাল ছিল নেক্সট দেখে থাকি বন্ধুরা আমরা কত শেয়ার ক্যাপিটাল ইস্যু করেছি এবং বন্ধুরা তারপরে কিন্তু আমরা সাবস্ক্রাইবড অ্যান্ড ফুললি পেড আপ ক্যাপিটালের অংশটা দেখে থাকি অর্থাৎ যে শেয়ার ক্যাপিটালের মধ্যে কোনো কিন্তু এরিয়ার ছিল না এবং তারপরে কিন্তু আমরা স্থান দিই সাবস্ক্রাইব বাট নট ফুললি পেড আপ ক্যাপিটাল অর্থাৎ বন্ধুরা যে শেয়ার ক্যাপিটাল আমরা সম্পূর্ণটা আদায় করতে পারিনি বন্ধুরা অত কিছু এরিয়ার রয়ে গেছে সেই শেয়ার ক্যাপিটালটা আমরা কিন্তু ফার্স্ট কলমে লিখেছি সেখান থেকে আমরা কিন্তু লেস কলস ইন এরিয়ার করে থাকি বন্ধুরা এবং বন্ধুরা আমরা শেয়ার ফর পিসারের ব্যালেন্সটি কিন্তু অ্যাড করি কার আন্ডারে শেয়ার ক্যাপিটাল আন্ডারে তো বন্ধুরা আপনারা বুঝতে পেরে গেছেন যে কলস ইন এরিয়ার এবং শেয়ার ফর পিসার কিভাবে ব্যালেন্স শিটে প্রদর্শিত হয়ে থাকে বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 26 নম্বর প্রশ্নে অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট 2013 প্রপোজড ডিভিডেন্ড ইজ শোন আন্ডার দ্য হেড অপশন এ শেয়ার ক্যাপিটাল অপশন বি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অপশন সি কারেন্ট লাইবিলিটি অ্যান্ড অপশন ডি শর্ট টার্ম প্রভিশন হ্যাঁ বন্ধুরা এটিও আপনারা ঠিক ধরেছেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসারটি হবে অপশন ডি শর্ট টার্ম প্রভিশন তো বন্ধুরা দেখে নিই ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর আন্ডারে কিন্তু কারেন্ট লাইবিলিটি থাকে সেই কারেন্ট লাইবিলিটির আন্ডারে বন্ধুরা আমাদেরকে শর্ট টার্ম প্রভিশনের আন্ডারে আমাদের কিন্তু প্রপোজ ডিভিডেন্ডটি দেখাতে হয় বন্ধুরা নেক্সট চলে আসি বন্ধুরা 27 নম্বর প্রশ্নে অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট 2013
premium on redemption of debenture account is shown under the head option A, share capital, option B, reserve and surplus, option C, current liability, and option D, other long term liability. To bondhura, premium payable on redemption of debenture orthat debenture porishodher shomoy jototuku premium amra porishod korbo tar dhoron je amra provision kore thaki premium payable on redemption of debenture account সেই অ্যাকাউন্টে কিন্তু বন্ধুরা আমরা ব্যালেন্স শীটে কোন হেডের আন্ডারে দেখি থাকি হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু আপনারা ঠিক ধরেছেন আমরা দেখি থাকি অপশন ডি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার অর্থাৎ আদার লং টার্ম লায়াবিলিটির মধ্যে কিন্তু আমরা প্রিমিয়াম পেয়েবল অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টই দেখি থাকি তো বন্ধুরা ইকুইটি অ্যান্ড লায়াবিলিটির আন্ডারে নন কারেন্ট লায়াবিলিটিস থাকে সেই নন কারেন্ট লায়াবিলিটির আন্ডারে কিন্তু আমাদেরকে আদার লং টার্ম লায়াবিলিটির আন্ডারেই আমাদের প্রিমিয়াম পেয়েবল অন রিডেমশন অফ ডিবেঞ্চার অ্যাকাউন্টটিকে দেখাতে হয় বন্ধুরা Next question, Bondhura, 28 number question. As per Companies Act 2013, provision for tax is shown under the head. Haan, Bondhura, it is a short question. Apnara prottekei janen. Haan, thik dhorechen. Most appropriate answer ti holo option D, short term provision under. Orthat Bondhura, equity and liability under current liability. Current liability under kintu Bondhura, short term provision under amra proposed dividend to jerokom dekhatam. Provision for tax o kintu amra dekhabo Bondhura. Next question, Bondhura, 29 number question. The balance of securities premium account is shown in the balance sheet under. Haan, Bondhura, eta apnara prottekei janen. Most appropriate answer ti hobe option B, reserve and surplus, Bondhura. To Bondhura, ei reserve and surplus ti kintu Bondhura actually equity and liabilities er under shareholders fund thake. Sei shareholders fund er under kintu reserve and surplus er under ei amader security premium account ti dekhate hoy. Ei security premium account bado kintu Bondhura je somosto reserve thake একটি কোম্পানিতে সমস্ত রিজার্ভগুলো কিন্তু এই রিজার্ভ এন্ড সারপ্লাসের আন্ডারে স্থান পায় বন্ধুরা নেক্সট চলাছি বন্ধুরা আজকে ভিডিওর সর্বশেষ প্রশ্ন 30 নম্বর অ্যাজ পার কোম্পানিস অ্যাক্ট 2013 ব্যাংক ওভারড্রাফট ইজ শোন আন্ডার দ্য হেড অপশন এ আদার কারেন্ট লায়াবিলিটি অপশন বি রিজার্ভ এন্ড সারপ্লাস অপশন সি শর্ট টার্ম বরোয়িংস এন্ড অপশন ডি নান অফ দিস হ্যাঁ বন্ধুরা এটা আপনারা ঠিক ধরেছেন ব্যাংক ওভারড্রাফট কিন্তু বন্ধুরা শর্ট টার্ম বরোয়িংস এর আন্ডারেই দেখানো হয়ে থাকে তো বন্ধুরা এই শর্ট টার্ম বরোয়িংস ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এর আন্ডারে কারেন্ট লায়াবিলিটিস থাকে সেই কারেন্ট লায়াবিলিটিস এর আন্ডারে কিন্তু একটা হেড হয় শর্ট টার্ম বরোয়িংস সেই শর্ট টার্ম বরোয়িংস এর আন্ডারে কিন্তু ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স শীটে স্থান পায় বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচনা আপনারা যদি আরো এরকম ভিডিও পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com এ আমাদের ফেসবুক পেজও আমাদের ফলো করতে পারেন অথেন্টিকেশন সাপোর্টে তো বন্ধুরা আজ এইটুকুই আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ